আগামী 2 মে থেকে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার কাজ শুরু হবে। আগরতলার 6টি স্কুলে খাতা দেখার কাজ চলবে। এর মধ্যে উচ্চ মাধ্যমিকের খাতা দেখা হবে 2টি স্কুলে। বৃহস্পতিবার ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এ কথা জানালেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ভবতোষ সাহা। দু হাজার 652 জন শিক্ষক শিক্ষিকাকে এবছর পরীক্ষার খাতা দেখার কাজে নিযুক্ত করা হয়েছে। 110 জনকে হেড এক্সামিনার নিয়োগ করা হয়েছে। আগামী 10 জুনের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে। বৃহস্পতিবার আমতলী হরিওম অযাচক আশ্রমে বাবামণি এবং মামণির মহাসমাধি দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবছরও কমপক্ষে 10,000-এরও বেশি ভক্ত সমাগম ঘটে। বর্তমানে নেশা কারবারীদের আখড়ায় পরিণত হয়েছে সোনামুড়া মহকুমাধীন কাঠালিয়া ব্লকের রবীন্দ্রনগর নমপাড়া এলাকা। এলাকাকে নেশামুক্ত করতে প্রমিলা বাহিনীর নানা উদ্যোগকে টেক্কা দিয়ে যাচ্ছেন কারবারীরা। রবীন্দ্রনগর নমপাড়া এলাকাকে নেশামুক্ত করতে এলাকার নেশা কারবারীদের রক্তচক্ষুকে উপেক্ষা করেই প্রায় প্রতিদিন নেশা বিরোধী অভিযান চালাচ্ছে প্রমিলারা। অথচ সেখানে প্রশাসনের তরফ থেকে কোনো প্রকার ব্যবস্থা না নেওয়ায় জনমনে প্রশ্ন উঠতে শুরু করেছে। আসাম পুলিশের তথ্য অনুসারে বিশালগড় থানার পুলিশ বুধবার চরিলাম আড়ালিয়া স্কুল সংলগ্ন স্থান থেকে আসামের বাসিন্দা হাকিম আলী নামে এক ব্যক্তিকে উদ্ধার করে। পাশাপাশি আটক করা হয়েছে অপহরণকারী আবু জাহান নামের এক অভিযুক্তকেও। বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি জানান, বর্তমানে আসাম পুলিশ এবং সিআইডির সাথে যোগাযোগ রেখেছে পুলিশ। আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। জানা গেছে অপহৃত হাকিম আলী নববর্ষ উপলক্ষে ত্রিপুরায় বেড়াতে এসেছিলেন, তারপরই নাকি তাকে আবু জাহান নামে ওই ব্যক্তি অপহরণ করে রাখে। যোগাযোগের ক্ষেত্রে রাজ্যে দ্বিতীয় রেল লাইন স্থাপনের জন্য ভারত সরকারের কাছে দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস। আজ রাজধানীর কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। ধর্মনগর থেকে কৈলাসহর, কমলপুর, খোয়াই, মোহনপুর, আগরতলা হয়ে সোনামুড়া, বিলুনিয়া পর্যন্ত এবং সাবরুম পর্যন্ত দ্বিতীয় রেল লাইন স্থাপনের দাবি জানানো হয়েছে। এই দাবি জানিয়ে কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের প্রতিনিধি দল আগামী 7ই মে গুয়াহাটির মালিগাঁও রেল হেডকোয়ার্টারে জেনারেল ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন শ্রী সিনহা। বৃহস্পতিবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে 4টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে একটি রেস্টুরেন্ট ও একটি ইলেকট্রিকের দোকানও রয়েছে। দোকানগুলিতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন ছুটে যায় এবং বহু প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হবে বলে খবর। বৃহস্পতিবার গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক একদিনের মহড়া অনুষ্ঠিত হয়। শালগড়া রেল ব্রিজ সংলগ্ন এলাকায় হয় এই মহড়া। সেখানে উপস্থিত ছিলেন গোমতী জেলার জেলা শাসক গোবেকার ময়ূর রতিলাল। মেলাঘর লালমিয়া চমনি সংলগ্ন এলাকার বাসিন্দা আবুল মিয়া মেলাঘর মোটর স্ট্যান্ডে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। সেই সময় পিছন দিক থেকে এসে আবুল হোসেনকে দুষ্কৃতিকারীরা এলো পাথারি কিল, ঘুষি, লাথি ও কাঠের টুকরো দিয়ে আঘাত করে। সাথে সাথে আবুল হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা আহত আবুল হোসেনকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে আসে। এ বিষয়ে আবুল হোসেন জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আক্রান্ত হয়েছেন তিনি। অভিযোগের তির, শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় শাসক দলের নেতাদের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। বুধবার গভীর রাতে পেঁচারথল মাছমারা এলাকায় একটি বোলেরো গাড়ি ভর্তি করে সেগুন কাঠ নিয়ে পেঁচারথলের দিকে আসার পথে পেঁচারথল বন দপ্তরের কর্মীরা গাড়িটির পেছনে ধাওয়া করলে কাঠ বোঝায় এক গাড়ি রেখে গাড়ি চালক পালিয়ে যেতে সক্ষম হন। পরে দপ্তরের কর্মীরা গাড়ি সহ কাঠ উদ্ধার করে পেঁচারথল রেঞ্জ অফিসে নিয়ে আসে। রেঞ্জ অফিসের অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ বাসুদেব বর্মা জানিয়েছেন, উদ্ধারকৃত অবৈধ সেগুন কাঠের বাজার মূল্য আনুমানিক 80,000 টাকা।
বুধবার রাতে আচমকা একটি লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিন রাতে খয়ারপুর ফাঁড়ের অধীন কালীতলা এলাকায় এই ঘটনাটি ঘটে। লরিতে আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয়রা খবর দেয় দমকল বাহিনীতে। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বহু প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ওই লরিতে ওয়েল্ডিং করার সময় লরিতে মজুত থাকা প্লাস্টিক সামগ্রী থেকে আগুন লেগে যায় পুলিশের প্রাথমিক অনুমান। বৃহস্পতিবার সকালে রাজধানীতে জারা ফাউন্ডেশনের উদ্যোগে লোক সংস্কৃতির ভাবধারায় ভারত বাংলাদেশ বৈশাখী উৎসব উপলক্ষে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন শোভাযাত্রাটি শুরু হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে। বৃহস্পতিবার রাজধানীর উমাকান্ত একাডেমির NSS ইউনিটের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন শিবিরের সূচনা করেন মন্ত্রী টিংকু রায়। শিবিরে উপস্থিতে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্ররা। ২০২২ সালে পরীক্ষা দেবার ৯ মাস পেরিয়ে গেল। STGT পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারেনি TRBT। অবিলম্বে সেই ফল প্রকাশ করে তাদের নিয়োগ করার দাবি জানিয়ে ফের একবার ডেপুটেশনে সামিল হল STGT পরীক্ষার্থীরা।